Audio Jungle. নমস্কার, মিনালে নিয়ে পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের স্পিড নিউজ। ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবসের 48তম বর্ষে দীর্ঘ 2 বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তী পালনের অঙ্গ হিসাবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সুবর্ণ সম্পর্ক আরও মজবুত করতে নর্থ ইস্ট সদ্ভাবনা যাত্রা 2020 এর সূচনা করেন রাজ্যপাল রমেশ বৈশ। ঘুমন্ত অবস্থাতেই গরম ক্রমে সেদ্ধ হয়ে গেলেন সবাই, এক দুজন নয় এক শিশু সহ 5 জনের প্রাণ কেড়ে নিল রাশিয়ার এক হোটেলে মধ্যরাতের এক দুর্ঘটনা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার প্যারম শহরের এক হোটেলে। আগরতলার বিবেকানন্দ সোশিও কালচার অর্গানাইজেশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 118তম জন্মজয়ন্তী উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আগরতলার প্রেস ক্লাবে সকাল 11:00 এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এক লক্ষমায় দেখে মনে হয় পাহাড় দিয়ে নেমে আসছে তরল লাভা স্রোত। তবে খুব ভালো করে দেখলে বোঝা যায় তরল লাভা নয় বরং আগুন রঙের কোনো নদী। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আবারও একবার নেশা সামগ্রী ধ্বংস করা হলো। মঙ্গলবার বৈদ্যনগর এলাকায় পরিত্যক্ত জায়গায় এদিন প্রায় 20 লক্ষ টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সবগুলোই ব্রাউন সুগার, এছাড়া প্রচুর পরিমাণে ফেন্সিডিল, গাঁজা, কোরেক সহ অন্যান্য নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি গৌরব চক্রবর্তী জানান, গত বছরের জুলাই মাসে আমবাসা থানার পুলিশ 20 লক্ষ টাকার এই ব্রাউন সুগার আটক করেছিল। ডিআইজি গৌরব চক্রবর্তী জানান, আগামী দিনেও আটক করা নেশা সামগ্রী ধ্বংস করা হবে আদালতের নির্দেশে। ভারত যখন নিজেই অর্থনীতির বৃদ্ধির হার 5% বেঁধে দিয়েছে, সেখানে 6-এর উপর পূর্ববর্তী দিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার কতটা ভরসা জিয়ে রাখতে পারে তা নিয়ে প্রশ্ন ছিলই। অর্থনীতির কোনো উন্নয়নের লক্ষণ না পেয়ে শেষমেশ এই সংখ্য বৃদ্ধির অনুমানের কাজই চালালো। পোর্টো কেলেঙ্কারি মামলায় বাদল চৌধুরীর জামিনের আবেদনের উপর চূড়ান্ত শুনানি হল মঙ্গলবার। এদিন জেল হেফাজত শেষে বাদল চৌধুরীকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে সোপর্দ করার কথা থাকলেও তিনি জীবিত হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তোলা সম্ভব হয়নি। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত, আগামীকাল হবে রায় ঘোষণা। মঙ্গলবার সকাল 11:00 সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা অফিসে শুরু হল ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটির 3য় সম্মেলন। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া থানার পুলিশ তেমন বিশেষ প্রকার মাদকদ্রব্য অভিযানে সফলতা না পেলেও প্রতিবারের মতো এবারও ছেড়ে দিয়েছে একটি দূরপাল্লার লরিকে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাটমাঘাট সুপার মার্কেট সংলগ্ন এলাকায়।
একতা বিশ্বাস আত্মত্যাগ এই তিনটি শব্দকে পুঁজি করেই বরাবরের মতো এবছরও বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মজয়ন্তী পালন করতে বদ্ধপরিকর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। প্রত্যেক বছরই এবছর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে ব্যস্ত। এখনকার মতো স্পিড নিউজ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মিনালিনী এনএন।